আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি দাখিল নবম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.2 এর 23 এবং 26 নং প্রশ্নের সমাধান করব। প্রত্যেকে 9.2 উল্টাও এবং তার অনুশীলনী 9.2 এর 23 এবং 26 নং প্রশ্নের দিকে তাকাক। প্রথম আমরা 23 নং প্রশ্নে আসি। সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি ইজ লেস দ্যান ইকুয়াল টু থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি। দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। এখন আমরা উভয়কে কি করব, বর্গ করব। পাশে লিখি sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। পাশে লিখে দিলাম স্কোয়ারিং বোথ সাইড, অর্থাৎ উভয়কে বর্গ করিয়া। sin থিটা যদি a হয় cos থিটা যদি b হয় তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে কি, a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওটাকে আমরা লিখলাম বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটার জায়গায় আমরা লিখে দিলাম 1 বা 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1 বা 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1 বা 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। এখন ধরে না হয় sin থিটা সমান আমরা 0, sin থিটা সমান 0 লিখি প্রথমে, তাহলে sin থিটা সমান sin 0, অর্থাৎ 0 sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে থিটার মান হচ্ছে 0। অথবা cos থিটা সমান আমরা 0 লিখতে পারি, cos থিটা সমান 0 হলে cos থিটা সমান cos 90, cos 90 সমান আমরা সব জানি 0, তাহলে থিটার মান আসছে 90 ডিগ্রি। তাহলে থিটার আমরা কয়টা মান পেলাম, দুইটা, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি 90 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। এরপর আমরা খতে আসি। সমাধান করো ট্যান স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ট্যান থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। আবার আমরা লিখি ট্যান স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু ট্যান থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সমাধান করে থিটার মানটা বের করবো। পরের লাইনে গিয়ে আমরা কি করলাম, বা ট্যান স্কয়ার থিটা, এই ট্যান থিটাটা গুণ করে ফেললাম মাইনাস, যেহেতু আগে মাইনাস চিহ্ন আছে আমাদের ভিতরের চিহ্ন কিন্তু পাল্টে যাবে, মাইনাস ট্যান থিটা প্লাস মাইনাস মাইনাস রুট 3 ট্যান থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এই দুটা থেকে আমরা ট্যান থিটা কমন নিই, ট্যান থিটা কমন নিলে ট্যান থিটা মাইনাস 1 মাইনাস রুট 3 যদি কমন নিই ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। উভয় জায়গা থেকে আবার ট্যান থিটা মাইনাস 1 কমন যাচ্ছে, বা ট্যান থিটা মাইনাস 1 কমন নিয়ে ফেললে এখানে থাকে ট্যান থিটা, এখানে থাকে মাইনাস রুট 3, ট্যান থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, বা ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা ট্যান থিটা ইকুয়াল টু 1, বা ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। কারণ আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটার একটা মান বের হলো 45 ডিগ্রি। অথবা ট্যান থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, বা ট্যান থিটা ইকুয়াল টু রুট 3, বা ট্যান থিটা ইকুয়াল টু রুট ট্যান 60, অর্থাৎ ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটার দুটা মান বের হলো, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি, সুতরাং থিটা সমান 45 ডিগ্রি কমা 60 ডিগ্রি আনসার। এটা হচ্ছে 26 নং প্রশ্নের সমাধান। এই দুইটা প্রশ্নের আলোকে তোমরা আগামী ক্লাসের বাড়ির কাজে 24 এবং 25 নং প্রশ্নের সমাধান করে আনবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।